নমস্কার বন্ধুরা শখের বাগানে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল শখের বাগান আজ যেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আপনাদের দেখাবো সেটা হলো টিকোমা টিকোমা গাছ কিভাবে প্রতিস্থাপন করতে হয় তার মাটি কি কি লাগে গাছের পরিচর্যা কী কী করতে হয় কি কি রোগ হয় কতটা জল দিতে হয় সে নিয়ে আজকের ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং প্রত্যেকে বাড়িতে একটা করে টেকোমা গাছ লাগান আমার কাছে একটা হলুদ রঙের টেকোমা গাছ আছে এই হলুদ রঙের টেকোমা গাছটাকে আজ লাগাবো তার জন্য কি কি প্রয়োজন প্রয়োজন হচ্ছে মাটি এটা গার্ডেন সয়েল এইটটি পারসেন্ট ভার্মি টোয়েন্টি পারসেন্ট বাকি এখানে আমি নিয়েছি কিছু খাবার যেমন হাড় গুঁড়ো দু চামচ নিমখোল দু চামচ শিংকুচি এক চামচ সর্ষের খোল এক চামচ কলার খসা এক চামচ এক্সেল পাউডার এক চামচ এবং তার সাথে নিয়েছি কিছুটা পরিমাণ সমুদ্র শৈবাল আর একটুখানি ফাঙ্গিসাইড পাউডার নিয়েছি এটা বারো এই যে মাটিটা আমি নিয়ে নিলাম এইটটি পার্সেন্ট গার্ডেন সয়েল আর নিলাম টোয়েন্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট তার সাথে এই অনুখাদ্যগুলো ভালো করে মিক্স করে নিলাম এখানে মাটিটা মিক্স হয়ে গেছে মাটিটা মিক্স হয়ে গেছে এবার আমরা নিয়েছি একটা বারো ইঞ্চ বারো ইঞ্চির টব বারো ইঞ্চির টব টবটাকে টবের যে হোলটা আছে সেই হোলটাকে একটা ঢাকা দিয়ে দিয়েছি খোলাম কুচি দিয়ে এবং ড্রেনের সিস্টেমের জন্য উপরটা একটু বালি দিয়ে দিয়েছি খুব ভালো ড্রেনের সিস্টেমের জন্য আমি এখানে টেকোমা গাছ কেন বারো ইঞ্চির টবে লাগাচ্ছি কারণ টিকমা গাছের শিকড় খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং শেকড় ডেভেলপ যত তাড়াতাড়ি হয় গাছটাও কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এখানে যদি শেকড় খুব আস্তে আস্তে বৃদ্ধি পায় বা ছোট জায়গা হয়ে যায় তাহলে কিন্তু টিকমা গাছের গ্রোথ খুব ভালো হবে না এবং ভালো ফুলও পাওয়া যাবে না তার জন্য মাটি এখানে বারো ইঞ্চি টবে মাটিটা দিচ্ছি এবং খুব চেপে চেপে দিচ্ছি যাতে ভিতরের বাতাসটা বেরিয়ে যায় আর একটা জিনিস মাথায় রাখতে হবে টেকোমা গাছ কিন্তু খুব বেশি জল পছন্দ করে এতটা বেশি জল পছন্দ করে যে সকালে বিকালে এখে গরমকালে জল দিতে হবে মাটি শুকনো শুকনো হতে দেওয়া চলবে না আর খুব গরমে তো যেমন ফুল দেয় তুমি সারা বছর অল্প 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 ফুল দিতে থাকে গাছে মাটিতে গাছটা যদি লাগানো হয় তাহলে গাছের প্রচুর হাইট হয় যদি টবেও লাগানো হয় প্রতি বছরে কিন্তু মাটি চেঞ্জ করতে হবে টবের হলুদ টেকোমা গাছের মাটি প্রতি বছর চেঞ্জ করতে হবে যদি মাটি চেঞ্জ না করা হয় তাহলে কিন্তু শিকড় প্রচুর বড় হয়ে যাবে এবং গাছ বৃদ্ধি পাবে না এবং ফুলও কম আসবে এই যে আমার একটা সুস্থ চারা গাছ এই গাছটা আমি একটা প্লাস্টিকে করেছিলাম একটু বড় করার জন্য ছোট নিয়ে এসছিলাম দেখুন এখানে অনেক শিকড় খুব তাড়াতাড়ি বৃদ্ধি পেয়েছে এত তাড়াতাড়ি বৃদ্ধি পেয়েছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি শিকড় বৃদ্ধি পেয়েছে এবং এটা আমি লাগাচ্ছি এবং চারিদিক থেকে মাটিগুলো চেপে 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 দিচ্ছি টেকোমা গাছটা এখানে আমি প্রতিস্থাপন করলাম মাটিটা চেপে 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 দিলাম গাছটা পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে প্রতিস্থাপন হয়ে গেছে গাছটা সম্পূর্ণ প্রতিস্থাপন হয়েছে এই টেকোমা গাছটায় এবার আমি যে জলটা দেবো এখানে আমি জল দিচ্ছি দেখুন জলের সাথে আমি এখানে কিছু ওষুধ মিক্স করে নিয়েছি এখানের মধ্যে কি আছে এপসম সল্ট আছে একটুখানি আর কিছুটা পরিমাণ ফাঙ্গিসাইড আছে এখানে এফসম সল্টটা কেন দিচ্ছি এফসম সল্ট এমজিএসও ফোর খুব তাড়াতাড়ি শিকড়ের গ্রোথ বাড়াবে এবং গাছের পাতার কোরোসিল তৈরিতে সাহায্য করবে টিকোমা গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে গরমে রাখা হবে তার এটা যাতে ছোটো গাছ যাতে খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে পার্মানেন্ট প্ল্যান্ট তার জন্য আমি সলটা ব্যবহার করছি গাছটা খুব তাড়াতাড়ি এই গরমেতেই যাতে খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে বেড়ে ওঠে প্রচুর ফুলে ভরে ওঠে এটা আমি পুরোটা দিয়ে দিলাম জলটা এবার আপনাদের মাথায় রাখতে হবে টেকোমা গাছ কোথায় রাখব গরমেতে টেকোমা গাছকে গরমেতে আপনি পুরোপুরি ফুল সানলাইটে রাখবেন কিন্তু আরেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে যে কোনো দেয়ালের ধারে টেকোমা গাছকে রাখবেন না যেই দেয়ালে সূর্যের আলো এসে পড়ে কারণ যদি দেয়ালেতে সূর্যের আলো এসে পড়ে সেই আলো রিফ্লেক্ট করে গাছের ওপর পড়বে এবং গাছটাকে কিন্তু ক্ষতি করবে তাই টেকোমা গাছকে রাখবেন যেখানে পুরোপুরিভাবে সূর্যের আলো আসে কিন্তু কোনো দেয়ালের ধারে না যাতে আলোটা রিফ্লেক্ট করে গাছটার ওপর না পড়ে এটাকে আপনাকে খেয়াল রাখতে হবে গাছটা যেমন জলও পছন্দ করে তার সাথে সাথে সূর্যের আলোও পছন্দ করে এভাবে আপনারা একটা করে টেকোমা গাছ লাগান এবং আপনাদের বাগানকে সুন্দর যে ভরিয়ে তুলুন আমার এই ভিডিওটা যদি আজকের আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানান এবং আমার চ্যানেলের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন নমস্কার